হ্যালো ভিউয়ার্স, এর আগের পর্বে আমরা সালোক সংশ্লেষ প্রক্রিয়ার সামগ্রিক রূপটি অতি সংক্ষেপে আলোচনা করেছি। আমরা দেখেছি সমগ্র সালোক সংশ্লেষ প্রক্রিয়াটি দুটি দশায় সম্পন্ন হয়। এই দশা দুটির একটি হলো আলোক দশা আর অপরটি হলো অন্ধকার দশা। আজকের এই পর্বে আমরা আলোক দশায় সংঘটিত বিক্রিয়াসমূহ বিস্তারিত আলোচনা করব। চলো শুরু করা যাক আজকের এই পর্ব। গাছের সবুজ পাতায় রয়েছে ক্লোরোফিল, আর সূর্যালোকের মধ্যে রয়েছে ফোটন কণা। প্রাথমিক অবস্থায় অর্থাৎ সূর্যালোক শোষণ করার আগে সবুজ পাতার মধ্যে থাকা ক্লোরোফিল অণু স্থিতিশীল অবস্থা অর্থাৎ নিষ্ক্রিয় অবস্থায় থাকে। কিন্তু যখনই সূর্যালোকের ফোটন কণা শোষণ করে, তখন এই নিষ্ক্রিয় ক্লোরোফিল উত্তেজিত হয়ে ওঠে। নিষ্ক্রিয় ক্লোরোফিলের সূর্যালোকের ফোটন কণা শোষণ করে সক্রিয় হয়ে ওঠার এই ঘটনাটাকেই বলা হবে অ্যাক্টিভেশন অফ ক্লোরোফিল, অর্থাৎ ক্লোরোফিলের সক্রিয়করণ। ক্লোরোফিলের সক্রিয়করণ কাকে বলে? সূর্যালোকের ফোটন কণা শোষণ করে ক্লোরোফিল অণু সক্রিয় ও তেজময় হয়ে ওঠে। নিষ্ক্রিয় ক্লোরোফিল সূর্যালোক আর ফোটন কণা শোষণ করে, মানে সূর্যালোকের মধ্যে যে ফোটন কণা থাকে সেই ফোটন কণা শোষণ করে নিষ্ক্রিয় ক্লোরোফিল সক্রিয় হয়ে ওঠে। তাহলে আমরা এতক্ষণ যা পড়লাম সেখানে আমরা দেখলাম যে প্রাথমিক অবস্থায় ক্লোরোফিল নিষ্ক্রিয় অবস্থায় থাকে, কিন্তু যখনই সূর্যালোকের মধ্যে থাকা ফোটন কণা শোষণ করে তখন নিষ্ক্রিয় ক্লোরোফিল সক্রিয় হয়ে যায়। তখনই নিষ্ক্রিয় ক্লোরোফিল পাতার কোষে উপস্থিত জলের অণুকে ভেঙে দুই ধরনের আয়নে পরিণত করে। একটি হচ্ছে H+ অর্থাৎ হাইড্রোজেন আয়ন, এবং অপরটি হচ্ছে OH- অর্থাৎ হাইড্রোক্সিল আয়ন। মোট কথা, জলের অণু অ্যানায়ন ও ক্যাটায়নে ভেঙে যাবে। তাহলে আমরা দেখলাম যে জলের অণু সক্রিয় ক্লোরোফিলের সহায়তায় ভেঙে হাইড্রোজেন ও হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন করছে, অর্থাৎ জলের বিশ্লেষণ বা আয়নাইজেশন ঘটছে। জলের এই যে বিশ্লেষণ, এই বিশ্লেষণ সম্ভব হয়েছে ক্লোরোফিল সক্রিয় হয়ে ওঠার জন্যই, এবং ক্লোরোফিল সক্রিয় হয়ে উঠেছে সূর্যালোকের ফোটন কণা শোষণ করেই। অর্থাৎ আমরা ফাইনালি বলতে পারি সূর্যালোকের মধ্যে থাকা ফোটন কণাই জলের আলোক বিশ্লেষণের কারণ। যেহেতু সূর্যালোকের উপস্থিতিতে জলের বিশ্লেষণ ঘটছে, সেজন্য এই বিক্রিয়াটাকে বলা হবে আলোক বিশ্লেষণ, অর্থাৎ জলের আলোক বিশ্লেষণ ঘটছে। আলোর উপস্থিতিতে জলের H+ এবং OH- আয়নে বিশ্লিষ্ট হওয়ার এই ঘটনাটাকেই বলা হবে আলোক বিশ্লেষণ বা ফোটোলাইসিস। ফোটোকতার অর্থ হচ্ছে আলো, অর্থাৎ আলোর উপস্থিতিতে জলের বিশ্লেষণ, এটাই হচ্ছে ফোটোলাইসিস বা জলের আলোক বিশ্লেষণ। 1940 খ্রিস্টাব্দে বিজ্ঞানী রবিন হিল সর্বপ্রথম এই বিক্রিয়াটি লক্ষ্য করেন। তার নামানুসারে এই জন্য এই বিক্রিয়াটাকে হিল বিক্রিয়া বলা হয়ে থাকে। তাহলে এখন আমরা ফোটোলাইসিসের সংজ্ঞা দেখে নিই। ফোটোলাইসিস কাকে বলবো? ফোটোলাইসিস সক্রিয় ক্লোরোফিল অণু জলকে হাইড্রোজেন মানে H+ এবং হাইড্রোক্সিল মানে OH- আয়নে বিশ্লিষ্ট করে। সূর্যালোকের উপস্থিতিতে জলের এই রূপ বিশ্লিষ্ট হওয়াকে জলের আলোক বিশ্লেষণ বা ফোটোলাইসিস বলে। বিজ্ঞানী রবিন হিল 1940 খ্রিস্টাব্দে জলের আলোক বিশ্লেষণ পর্যবেক্ষণ করেন। তার নামানুসারে একে হিল বিক্রিয়া বা হিল রিয়াকশান বলা হয়। তাহলে ফোটোলাইসিসের রাসায়নিক বিক্রিয়াটি কী হবে? ফোটোলাইসিসের রাসায়নিক বিক্রিয়ায় জলের অণু উত্তেজিত ক্লোরোফিলের সহায়তায় এবং সূর্যালোকের উপস্থিতিতে ভেঙে
এইচ প্লাস অর্থাৎ হাইড্রোজেন আয়ন এবং ওএইচ মাইনাস অর্থাৎ হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন করবে। তাহলে আমরা এতক্ষণ দেখলাম যে সক্রিয় ক্লোরোফিল জলকে ভেঙে এইচ প্লাস আর ওএইচ মাইনাস আয়ন তৈরি করলো, যাকে আমরা ফটোলাইসিস বললাম। এখন এই এইচ প্লাস আয়ন পাতার কোষের মধ্যে উপস্থিত থাকে এক ধরনের রাসায়নিক যৌগ, যার নাম হচ্ছে এনএডিপি প্লাস। এনএডিপি প্লাসের পুরো নাম হলো নিকোটিনামাইড অ্যাডেনাইন ডাই নিউক্লিওটাইড ফসফেট। এই এনএডিপি প্লাস এইচ প্লাসের সঙ্গে যুক্ত হয়ে তৈরি করে এনএডিপিএইচ আর এইচ প্লাস। এই ঘটনাটাকে এনএডিপি প্লাসের বিজারণ বলে, অর্থাৎ বিজারিত এনএডিপিএইচ গঠন বলে। এই এনএডিপি প্লাসকে হিল বিকারক বলা হয়ে থাকে। তাহলে বিজারিত এনএডিপিএইচ গঠন কাকে বলে আমরা নোটস আকারে দেখে নিই। ফটোলাইসিস পর্যায়ে ভেঙে যাওয়া হাইড্রোজেন আয়ন পাতার কোষে উপস্থিত এনএডিপি প্লাস, যার পুরো নাম নিকোটিনামাইড অ্যাডেনাইন ডাই নিউক্লিওটাইড ফসফেট নামক হাইড্রোজেন গ্রাহকের সঙ্গে যুক্ত হয়ে বিজারিত এনএডিপিএইচ গঠন করে। এই বিক্রিয়াটি বিজ্ঞানী আর্নন 1951 খ্রিস্টাব্দে লক্ষ্য করেন। এই যে এনএডিপি প্লাস, এই এনএডিপি প্লাসকে হিল বিকারক বা হিল রিয়েজেন্ট বলা হয়ে থাকে। তাহলে আমরা দেখলাম যে এনএডিপি প্লাস, যাকে আমরা হিল বিকারক বলেছি, এই হিল বিকারক এইচ প্লাসের সঙ্গে যুক্ত হয় এবং ইলেকট্রন গ্রহণ করে তৈরি করে এনএডিপিএইচ আর এইচ প্লাস, অর্থাৎ উৎপন্ন হয় বিজারিত এনএডিপিএইচ আর এইচ প্লাস। এই বিজারিত এনএডিপিএইচ আর এইচ প্লাস বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইডকে গ্রহণ করবে। গ্রহণ করার পরে আলোক দশার পরবর্তী যে অন্ধকার দশা রয়েছে, যেটা আমরা পার্ট ওয়ানে আলোচনা করেছি, সেই অন্ধকার দশার মধ্যে বিক্রিয়াটিকে নিয়ে যাবে। তাহলে আমরা এতক্ষণ পড়লাম বিজারিত এনএডিপিএইচ গঠন। দেখো, ফটোলাইসিস পর্যায়ে অর্থাৎ জলের আলোক বিশ্লেষণ পর্যায়ে জলের অণু ভেঙে এইচ প্লাস আয়ন তৈরি করেছে আর ওএইচ মাইনাস আয়ন তৈরি করেছে। তার মধ্যে এইচ প্লাস আয়ন এনএডিপি প্লাসের সঙ্গে যুক্ত হয়ে এবং বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড গ্যাস গ্রহণ করে পরবর্তী অন্ধকার দশায় নিয়ে চলে গেছে। তার মানে ওএইচ মাইনাস বাকি পড়ে রয়ে গেছে। এই ওএইচ মাইনাস এ থেকে ইলেকট্রন বেরিয়ে গিয়ে উৎপন্ন করবে ওএইচ মূলক। তোমরা দেখতেই পাচ্ছ অন স্ক্রিনে দেখানো হয়েছে, চারটা ওএইচ মাইনাস থেকে যদি চারটা ইলেকট্রন বেরিয়ে যায় সেক্ষেত্রে চারটা ওএইচ মূলক তৈরি হবে। এই চারটা ওএইচ মূলক থেকেই উৎপন্ন হয় দুই অণু জল আর এক অণু অক্সিজেন। তাহলে অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ চারটা ওএইচ থেকে উৎপন্ন হয়েছে দুই অণু জল আর এক অণু অক্সিজেন। এই যে অক্সিজেন উৎপন্ন হলো, এই অক্সিজেন পত্ররন্ধ্র দিয়ে বায়ুতে নির্গত হবে। তাহলে আমরা পড়লাম যে ফটোলাইসিস পর্যায়ে উৎপন্ন হাইড্রোক্সিল আয়ন থেকে ইলেকট্রন বিচ্যুত হয়ে হাইড্রোক্সিল মূলক গঠন করে। চার অণু হাইড্রোক্সিল মূলক থেকে, এটা অনুসারে হবে না, এটা জাস্ট অণু হবে, অণু হাইড্রোক্সিল মূলক থেকে দুই অণু জল ও এক অণু অক্সিজেন উৎপন্ন হয়। এই যে অক্সিজেন উৎপন্ন হলো, এই অক্সিজেন পত্ররন্ধ্র দিয়ে পরিবেশে নির্গত হয়। তাহলে রিয়াকশনটা কী হবে, চার অণু চার ওএইচ মাইনাস তার থেকে চারটা ইলেকট্রন বেরিয়ে যাবে, উৎপন্ন করবে চার অণু ওএইচ মূলক, এবং চার অণু ওএইচ মূলক থেকে উৎপন্ন হবে দুই অণু জল, তার সাথে উৎপন্ন হবে এক অণু অক্সিজেন। এই এক অণু অক্সিজেনই
পত্ররন্ধ্র দিয়ে বাতাসে নির্গত হবে। তাহলে শালক সংশ্লেষের এই পর্যায়টাকে বলা হবে অক্সিজেনের নির্গমন পর্যায়। পাতার কোষে উপস্থিত থাকে এক ধরনের রাসায়নিক পদার্থ যার নাম হচ্ছে এডিপি। এডিপির পুরো নাম হলো অ্যাডেনোসিন ডাইফসফেট। এই এডিপি অজৈব ফসফেট পিআই এর সঙ্গে যুক্ত হবে, যুক্ত হয়ে উচ্চ শক্তি সম্পন্ন এক ধরনের যৌগ এটিপি যার পুরো নাম অ্যাডেনোসিন ট্রাইফসফেট উৎপন্ন করবে। তাহলে এডিপি পিআই এর সঙ্গে যুক্ত হয়ে এই যে এটিপি তৈরি করলো এই সমগ্র বিক্রিয়াটিকে বলা হবে ফটোফসফোরাইলেশন বা শালক সংশ্লেষীয় ফসফরীভবন। তাহলে ফটোফসফোরাইলেশন কাকে বলে? পাতার কোষে সঞ্চিত এক প্রকার রাসায়নিক পদার্থ এডিপি অ্যাডেনোসিন ডাইফসফেট আলোকদশায় অজৈব ফসফেট পিআই এর সঙ্গে যুক্ত হয়ে উচ্চ শক্তি সম্পন্ন যৌগ এটিপি অ্যাডেনোসিন ট্রাইফসফেট গঠন করে। এই পদ্ধতিকে ফটোফসফোরাইলেশন বা শালক সংশ্লেষীয় ফসফরীভবন বলে। আমরা দেখেছি সমগ্র শালক সংশ্লেষ প্রক্রিয়াটি দুটি দশায় বিভক্ত। তাদের মধ্যে একটি হচ্ছে আলোক দশা এবং অপরটি হচ্ছে অন্ধকার দশা। অন্ধকার দশায় সমগ্র বিক্রিয়াগুলি সম্পন্ন হওয়ার জন্য যে শক্তির প্রয়োজন হয় সেই শক্তি এটিপি অণু সাপ্লাই করে। আর জীবকোষে একমাত্র এটিপি অণুর মধ্যেই সঞ্চিত শক্তি সঞ্চিত থাকে বলে একে এনার্জি কারেন্সি বলা হয়ে থাকে। তাহলে এনার্জি কারেন্সি এটিপি অণুকে বলা হয়। কি করে এটিপি অণু? এটিপি অণু সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে কনভার্ট করে। তাহলে আমরা নোটসটাকে একবার পড়ে নিই। দেখো, এই এটিপি থেকে অন্ধকার বিক্রিয়ার জন্য শক্তি সরবরাহ হয়। আর জীবকোষে একমাত্র এটিপি অণুর মধ্যে শক্তি সঞ্চিত থাকে বলে একে এনার্জি কারেন্সি বলে। এটিপি এর মধ্যে সৌরশক্তি রাসায়নিক শক্তিরূপে আবদ্ধ হয়। তাহলে তোমাদের শালক সংশ্লেষের আলোক দশায় সংঘটিত বিক্রিয়াসমূহ আমি ডিটেলসে আলোচনা করে দিলাম এবং কীভাবে বিক্রিয়াগুলি পরপর পড়বে সে বিষয়টিও আমি তোমাদের আলোচনা করলাম। তোমরা এর পরবর্তী ভিডিওতে অন্ধকার দশায় সংঘটিত বিক্রিয়াসমূহ ইন ডিটেলসে আমি আলোচনা করব, তোমরা ওই ভিডিওটি পাবে। এবং ওই ভিডিওটি পেতে চাইলে আমি যখনই ভিডিওটি আপলোড করব তখনই যাতে পেতে পারো তার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখো যাতে যখনই আমি ভিডিও আপলোড করব তখনই তোমরা পেয়ে যেতে পারো। আর যদি আলোকদশায় সম্পন্ন বিক্রিয়াগুলি সম্পর্কে কোনো ডাউট থেকে থাকে কিংবা কোনো জায়গা বুঝতে না পারো সেক্ষেত্রে আমার কমেন্ট সেকশনে লিখতে পারো, আমি তোমাদের কমেন্টের যথাযথ উত্তর অবশ্যই দেব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে। থ্যাংকস ফর ওয়াচিং।